ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অন্তর্গত উমাকান্ত সুইমিং পুলে আরো এক বছর ধরে চলবে কোচিং, যার উদ্বোধন করলো আজকে স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত এবং যুগ্ম সচিব সরজু চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা আজকে উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। তবে সেক্ষেত্রে খেলাধুলার যেরকম ভাবে মান উন্নয়ন প্রয়োজন, তার সঙ্গে প্রয়োজন রয়েছে যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে শরীর ফিট রাখা, সুস্থ রাখা, এটাও হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ, ভীষণ দরকার। এবং সুইমিংটাও হচ্ছে একটা অন্য রকমের বিষয়, এবং সুইমিং করলে প্রত্যেকের জীবন সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে, এবং জলে সাঁতার কাটাটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং উমাকান্ত সুইমিং পুলে উদ্বোধন হলো এই সুইমিং পুল, যেটা কোচিং চলবে এক বছর পর্যন্ত, যার উদ্বোধন হলো আজকে। উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত এবং যুগ্ম সচিব সরজু চক্রবর্তী। যারা যারা এই প্রশিক্ষণ নেবেন তারা সকলেই উপকৃত হবেন, সুইমিং যেরকম ভাবে তারা শিখতে পারবেন তার সঙ্গে একেবারে হাতের কাছে এই সুইমিং পুল পেয়ে অনেকটাই খুশি অভিভাবকরা। তারা নিজেদের বাচ্চাদেরকে সেখানে ভর্তি করানোর জন্য, সেখানে সুইমিং শেখানোর জন্য ইতিমধ্যেই যেন ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক কি বক্তব্য রয়েছে এই বিষয়ে অতিথিদের শুনবে একবার। আমাদের এখানে বড় ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সীমিত জারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো ভাবে কিভাবে কোচিং পড়ানো যায়, কিভাবে বাচ্চাদের এই ছোট পরিসরে এমন ভাবে তৈরি করে তোলা যে ওরা নেশন লেভেলও আস্তে আস্তে যেন কমপ্লিট করতে পারে, সেইভাবে যেন ওরা গড়ে উঠতে পারে, সেই চেষ্টা আমাদের সবসময় থাকে। আগরতলায় বাধারঘাট ছাড়া সুইমিং ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু আপনারা খুশি হবেন যে আমরা খুব অনুগ্রহ করছি যেন আরসিসির ভেতরে একটা বিশ্বমানের সুইমিং পুল আমরা গড়ে তুলতে পারি। খুব শীঘ্রই এর প্রস্তুতি চলছে, ত্রিপুরায় নেই এমন ধরনের সুইমিং পুল আরসিসির ভেতরে একটা প্রোটেক্টেড সিকিউর এরিয়ার ভেতরে আমরা বানাতে করছি। খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে, সেগুলো সরকার থেকে তার মজুরি মিলবে, কিন্তু ততদিন পর্যন্ত যাই আছে আমাদের এর বেস্ট ইউজ আমাদের করতে হবে। আর আজকে প্রথম নামে বাচ্চারা সেপ্টেম্বর অব্দি কামান করবে, এর মধ্যে যত ধরনের ফেসিলিটি দেওয়া যায় আমরা চেষ্টা করছি। একটু সন্ধ্যা হয়ে যায় প্র্যাকটিস করতে করতে, এখানে খুব শীঘ্রই আমরা লাইটের ব্যবস্থাও করবো যাতে একটু দেরি হলে আমার সন্ধ্যার পরেও যেন বাচ্চারা প্র্যাকটিস করতে পারে। আর আমরা চেষ্টা করছি যা যা আপনারা নিজেরাই দেখবেন যে কতটা আন্তরিকতার সঙ্গে আমাদের কোচেরা বাচ্চাদের দেখায়। আপনারা শুনলেন অনুষ্ঠানের অতিথির বক্তব্য। তবে সেক্ষেত্রে ত্রিপুরাতে আরো বড় পরিসরে সুইমিং পুল খোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আজকে উমাকান্ত সুইমিং পুলে যে সুইমিং পুল খোলা হয়েছে সেখানে বাচ্চাদের উপস্থিতি, বাচ্চাদের উৎসাহ ছিল একেবারে নজর কাড়া, তার সঙ্গে অভিভাবকদেরও কিন্তু একই রকমের উৎসাহটা পরিলক্ষিত হয়েছে। শরীর ফিট রাখার জন্য সুইমিংটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্পোর্টসের দিকে যেরকম ভাবে রাজ্য সরকার জোর দিয়েছেন তার সঙ্গে সাঁতার কাটার দিকেও কিন্তু এবার উদ্যোগে হয়েছে সরকার। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।